নিজেকে চালাক করতে কি করণীয়? প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন। নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন, কমপ্লেক্স চিন্তা করুন, রহস্যময় হওয়ার চেষ্টা করুন, যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কখন চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন, মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন, তাকেই বেশি টাইম দিবেন, তাতে করে আপনি আরও বেশি চালাক হবেন। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে। 5টি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন। 1, অন্যের দয়া কামনা করা। 2, পরিবর্তনে ভয় পাবেন না। 3, অতীত নিয়ে পড়ে থাকবেন না। 4, নিজেকে ছোট মনে করবেন না। 5, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত না হওয়া। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়া কিছুই নয়। এই শরীরে কি আছে? অথচ আশ্চর্য, 99% পুরুষের কাছে এই শরীরটাই দামি। মনের দাম নেই কানা করিও। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেঈমানি করে না।